প্রশ্নটা হলো, জীবনে সফল হচ্ছে না কেন? হোয়াই এম আই নট সাকসেসফুল ইন লাইফ? জীবনে সফল হওয়ার কথা আমরা প্রত্যেকেই ভাবি, মানে যা চাই যেমন চাই তেমন পেলে তো ভালোই হতো। তবে কিনা সেই পেতে গেলে কিছু একটা করতে হয়, পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমের প্রশ্নেই জাগে, যাদের পরিশ্রম পোষায় না তারা তাদের মতো থাকুন। আমার এই ভিডিও অন্যদের নিয়ে, যাদের সুখে থাকতে ভূতে কিলো তাদের নিয়ে, যাদেরকে অন্যেরা সবসময় বলে কি দরকার আবার এসবের, সবকিছু তো ঠিকঠাকই চলছিল, তাদের নিয়ে, যারা যা আছে যেটুকু আছে তাতে খুশি না হয়ে নিরন্তর নতুন কিছু করার চেষ্টা করে যান, তাদের জন্য এই ভিডিও। আপনি যদি সেরকম মানুষ হন থাকুন আমার সাথে। যারা জীবনে সাফল্য চান তাদের কিছু বৈশিষ্ট্য আছে, তারা কিছু কাজ একটু অন্যভাবে করেন, বা বেশিরভাগ কাজই তারা একটু অন্যভাবে করেন, সাধারণের থেকে আলাদাভাবে করেন। ওই যে একজন বিখ্যাত মোটিভেশনাল রাইটার লিখেছেন না, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। একটা উদাহরণ দিই, কিছু মানুষ আছেন সাফল্য কি, সাফল্যের সংজ্ঞা কি, তার ব্যুৎপত্তিগত অর্থ কি আছে, তার গ্রামার কি আছে, পাংচুয়েশন কি আছে, সেটার জন্যে কতটা ছুটে বেড়ানো উচিত, সাফল্যের পিছনে ছুটতে গিয়ে জীবন হাত থেকে বেরিয়ে যাবে কিনা, এই সমস্ত কুটতর্কে সারা জীবন কাটিয়ে দেন। অন্যদিকে কিছু মানুষ আছেন যারা মুখ বন্ধ রেখে চুপচাপ ছোট ছোট করে কাজ করা শুরু করেন, কাজ চালিয়ে যান এবং সাফল্য পেতে থাকেন। আমরা এই দ্বিতীয় গ্রুপের মধ্যে পড়তে চাই। সংজ্ঞা জেনে আমাদের কাজ নেই। যে মানুষ সফল তাকে মুখে বলে বোঝাতে হয় না, তাকে চোখে দেখেই বোঝা যায়। তার কাজকর্মের ধরন, চালচলন, কথাবার্তা, তার এন্টারটেনমেন্ট বা তার এনগেজমেন্ট, তার বন্ধু বা তার শত্রু, তার পোশাক আশাক, তার অ্যাপ্রোচ টু লাইফ, তার রিয়্যাক্ট করা বা রেসপন্ড করা, সবকিছু অসফল ব্যক্তিদের থেকে আলাদা হয়। আরেকটা বিষয়ে সফল মানুষেরা আলাদা হন, তারা তর্ক বিতর্কে সময় নষ্ট করেন না, মুখে নিজেদের প্রমাণ করার মোটেও চেষ্টা করেন না, তারা মুখে যেতেন না, তারা কাজে যেতেন। অসফল মানুষেরা মুখে জিততে চায়, তারা কথা বলে, আলোচনা করে, তর্ক করে, টাইম পাস করে। সফল মানুষেরা এক্সপিরিয়েন্স করে, এনজয় করে। সফল মানুষেরা করে এবং করলে হয়, জানলে হয় না, ভাবলে হয় না, আলোচনা করলে হয় না, ভিডিও দেখলে হয় না, করলে তবেই হয়, কাজ করলে তবেই সাফল্য আসে। বিভিন্ন ধরনের সাফল্যের জন্য বিভিন্ন ধরনের কাজ আছে, হাজারো কাজের হাজারো নিয়ম, কিন্তু সব ভিন্নতার মাঝেও সাফল্যের কিছু নির্দিষ্ট একই রকমের কমন কিছু নিয়ম আছে। কি কমন নিয়ম আছে, সাফল্যের সেই সিক্রেট রেসিপিটা কি? বিখ্যাত আমেরিকান ট্রেনার এবং মোটিভেটর জিম রনের একটা কথা আছে, সাকসেস ইজ সামথিং ইউ অ্যাট্রাক্ট বাই দ্য পার্সন ইউ বিকাম। আপনাকে সাফল্যের উপযুক্ত হয়ে তৈরি হতে হবে, তবে সাফল্য আপনার কাছে আসবে। সাফল্য গ্রহণ করার মতো, ধারণ করার মতো নিজের মধ্যে আপনার পাত্রতা তৈরি করতে হবে, তবেই আপনি সফল হবেন। এখানে একটা ছোট্ট গল্প আছে। একটা বাচ্চা তার বাবার সাথে কোনো এক মেলায় গেছে, ঘুরতে ঘুরতে আইসক্রিমের স্টল দেখে সে আইসক্রিম খাবার বায়না করেছে। স্নেহময় পিতা আর কি করেন, তিনি বাচ্চাকে একটা আইসক্রিম কিনে দিয়েছেন। আইসক্রিম মানে একটা সুন্দর কোণের মধ্যে গোলগাল ছোট্ট একটা স্কুপ। সে বাচ্চা আইসক্রিম খেতে খেতে দুপা এগোতেই হাত ফসকে গোটা আইসক্রিমটা নিচে পড়ে গেছে। বাচ্চা কেঁদে কেটে একসা। বাবা কি করেন, আবার সেই বাচ্চার হাত ধরে আইসক্রিমের দোকানের দিকেই ফিরছেন। এবার ফিরতে গিয়ে বাচ্চার চোখে পড়লো দারুণ সুন্দর একটা ট্রিপল স্কুপ আইসক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট, একটা সুন্দর ফ্লেক্স বা পোস্টার, এবং বাচ্চা বায়না ধরলো আমার ওই ট্রিপল স্কুপটাই চাই। এবার বাবা কি করবেন, তাকে কি ট্রিপল স্কুপটা কিনে দেবেন? নিশ্চয়ই দেবেন না। যে কিনা একটা স্কুপই সামলাতে পারছে না, তাকে ট্রিপল স্কুপ কোনো বাবাই কিনে দেবেন না। আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটে। আমরা ঠিক যেটুকু সামলানোর জন্য উপযুক্ত হয়ে উঠব, জীবন আমাকে ঠিক ততটুকুই দেবে। আমাকে নিজেকে তার থেকে একটু উন্নত করতে হবে, ডাবল স্কুপ নেওয়ার মতো নিজেকে তৈরি করতে পারলে তবে জীবন আমাকে ডাবল স্কুপ দেবে। ট্রিপল স্কুপের জায়গায় উঠতে পারলে তবে জীবন আমাকে ট্রিপল স্কুপ দেবে। আমার নিজেকে তৈরি করা, এবং সেই নিজেকে তৈরি করা, নিজের প্রস্তুতি নিলে কিছুটা ফল আসবে। ফল এলে আমার বিশ্বাস বাড়বে, তাহলে আমি আরও কাজ করব, আরও চেষ্টা করব, আরও ফল পাবো, বিশ্বাস আরও বাড়বে। সেই মুহূর্তে আমি একটা পজিটিভ লুপে পড়ব, আপওয়ার্ড একটা স্পাইরালে যাব, একটা শুভ চক্রের মধ্যে আমি ঢুকে যাব। এবং বিশ্বের যে কোনো সফল মানুষ এই শুভ চক্রটাই, আপওয়ার্ড স্পাইরাল, কাজ ফল বিশ্বাস, আরও কাজ আরও ফল আরও বিশ্বাস, এই শুভ চক্রের মধ্যে ঢুকে গেছেন বলে তারা সাধারণের থেকে আলাদা হয়ে গেছেন, সাফল্যের পথে চলে গেছেন। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সফল মানুষ ঠিক এই সিস্টেমে ঢুকে গেছেন। আমাদের নিজেদেরকে ওই সিস্টেমে তুলে আনতে হবে, তাহলেই সাফল্য। এবং এই সাফল্য কখন আসবে, জীবন কখন আপনাকে সাফল্য দেবে, রাতারাতি দেবে না,
ছপ্পর ফাঁকে দেবে না, হঠাৎ করে লটারি লাগবে এমন কিচ্ছু হতেই পারে না। আপনাকে ধীরে ধীরে পরিশ্রম করে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। যে যেভাবেই গড়ে তুলুন না কেন নিজেকে, আপনি দেখবেন যে সফল মানুষদেরকে বলে বোঝাতে হয় না, তাদেরকে দেখে বোঝা যায় যে তিনি তার জীবনে সফল মানুষ। এবার প্রত্যেক সফল মানুষদের মধ্যে কিছু কমন কোয়ালিটি থাকে, কাজের ধরন অনুযায়ী এদিক ওদিক তো থাকবে। কমন কোয়ালিটিগুলো কী কী? তাদের ভালো ভাবনা থাকে, ভালো বলা থাকে এবং তারা দেখতে ভালো হন। ভালো ভাবনা মানে তিনি বিরাট বড় কোনো দার্শনিক বা এরকম কিছু নন, শুধুমাত্র কি চাইছেন, কেন চাইছেন, ভবিষ্যতে কি করবেন এই সম্বন্ধে তার খুব স্পষ্টতা থাকে, ক্ল্যারিটি থাকে। দ্বিতীয় কোয়ালিটি হলো ভালো বলা। ভালো বলা মানে স্টেজে উঠে মাইক হাতে হাজার লোককে তিনি কাঁদিয়ে দিচ্ছেন, রাগিয়ে দিচ্ছেন, গাইয়ে বা নাচিয়ে দিচ্ছেন এমন নয়, শুধুমাত্র নিজের মনের কথাটা সামনের মানুষটাকে স্পষ্ট করে বলে বোঝাতে পারছেন কিনা, এটুকু বলতে পারলেই হলো। এবং দেখতে ভালো হওয়া মানে সিক্স প্যাক অ্যাব, শার্প জলাইন, থ্রি পিস স্যুট, এরকম কিচ্ছু দরকার নেই। মানুষটাকে দেখে যেন মনে হয় তিনি নিজের যত্ন নিয়ে থাকেন নিয়মিত, এবং সামনের লোকটা যেন তাকে দেখে ভরসা পায়, ব্যাস এটুকু দেখতে ভালো হলেই হলো। এবার আপনি ভেবে দেখুন যে ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখানো, এই তিনটে কোয়ালিটি যে কারুর মধ্যে যদি থাকে তার কাজ ভালো হবে। কাজ নিরন্তর ভালো হওয়া মানে নিরন্তর ভালো ফল আসা, আর যে মানুষের নিরন্তর ভালো ফল আসে তিনি তো সফল মানুষ। আমার প্রতি সপ্তাহের ভিডিওতে আমি ঘুরে ফিরে এই তিনটে বিষয় নিয়েই বারে বারে কথা বলি। আমার জীবনের লক্ষ্যই হলো 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখা শিখিয়ে দিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করা, তাদের জীবনের সেকেন্ড হাফকে নূতন করে, স্ক্রিপ্ট নূতন করে রিরাইট করতে সাহায্য করা। আপনারই মতো অন্য কোনো পুরুষের কাজে লাগবে বলে এই ভিডিওটাকে শেয়ার করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাফল্য বলতে আপনি কি বুঝেন সেটা কমেন্টে লিখে আমাকে জানান। আগামী সপ্তাহে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনার সাথে।